নমস্কার বন্ধুরা, পাপিয়ারা ছুটি হাটে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মশলা পরোটা, সেটা কিভাবে বানাবো আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই। নিয়ে নিয়েছি জোয়ান, আর নিয়ে নেব কালো জিরে হাফ চামচ। জোয়ান আর কালো জিরেটা একসঙ্গে নেড়ে নেবো শুকনো কড়াতে। আর এখানে আমি দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো আমার আগে থেকে করা আছে, সেই জন্য আর গরম করছি না। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা থালা, নিয়েছি ময়দা, ময়দাগুলো একটু চেলে নেব। চালা হয়ে গেছে, লবণ, কালো জিরে আর জোয়ান যে আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো, চিনি, শুকনো উপকরণগুলো ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি ডালদা, ছোটো চামচের, 4-5 চামচের মতন দিয়ে দেবো। ডালদাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সুন্দর একটা গন্ধ উঠেছে ময়দা থেকে, আর এই পরোটাগুলো খেতে খুবই সুন্দর। অবশ্যই এইভাবে একবার বানাবেন, পরোটা তো অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ডোটা। ডোটা মাখানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটু একটু অন্য রঙ হয়েছে, সব রকম মশলা দিয়েছি বলে সব মশলাগুলো দেখা যাচ্ছে। এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, আরও একবার ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। ডো থেকে এক এক করে লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার পাক দিয়ে নেব। সবগুলো পাক দেওয়া হয়ে গেছে, এবার বেলে নেব, ময়দা দিয়ে বেলে নেব পরোটাগুলো। পরোটাগুলো যে কোনো আকারের করে নিতে পারেন, গোল, চৌকো বা তিন কোণা। আমি পরোটাগুলো গোল আকারে করে নিয়েছি, আর দেখুন খুব মোটাও নয়, খুব পাতলা নয়, এই ধরনের করতে হবে। আর চাইলে আপনারা চৌকো বা তিকোনাও করে নিতে পারেন, আমি গোল করলাম, একটা বেলা হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি বেলে নেব। দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে, আর দেখুন মশলাগুলো সব দেখা যাচ্ছে কেমন, কত সুন্দরভাবে মশলাগুলো দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগে খেতে, সব রকম মশলা এর মধ্যে পড়েছে। চাটুটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, এবার চাটুর মধ্যে এক এক করে পরোটাগুলো দিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো তেল, পরোটাগুলো ভাজার জন্য আমি সাদা তেল নিয়েছি, 1 চামচ করে তেল দিয়ে দেবো।
বাকিগুলো ভেজে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে এই মশলা পরোটাগুলো, আর খেতেও খুবই সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই পরোটাগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে সস, চাইলে আপনারা টমেটো সস দিয়ে এটা খেতে পারেন। এইভাবে পরোটাতে লাগিয়ে নেব সর্ষে সসটা, লাগিয়ে রোল করে নেব। এইভাবে এবার খেয়ে নেব পরোটাটা, খুব সুন্দর লাগে খেতে। দারুণ খেতে এই মশলা পরোটাটা, আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে এই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।